আপনি কি মাত্র 50 টাকায় এই ইয়ারিংসগুলো কিনতে চান? সাথে মাত্র 350 টাকায় এই ব্যাগগুলো, মাত্র 5 টাকা করে এই লেসগুলো, সাথে মাত্র 250 টাকা করে পর্দা, 100 টাকা করে কিছু সুন্দর সুন্দর কুশন কভার। এই সব কিছু কিনতে চাইলে চলে আসতে হবে মিরপুর 10 এর হোপ মার্কেটে। হোপ মার্কেটের আরও একটি ভিডিও নিয়ে আজকে চলে আসলাম আমি। প্রথমেই আমি মাত্র 50 টাকা করে এই ইয়ারিংসগুলো দেখছিলাম, 50 টাকা অনুযায়ী আমার কাছে খারাপ মনে হয়নি। অনেক অনেক ডিজাইন আছে, আপনি বেছে পছন্দ করে নিলে সুন্দর সুন্দর ডিজাইনের ইয়ারিংস এখানে পেয়ে যাবেন। অনেক রকমের ছোট ছোট ঝুমকা আছে যেগুলো মাত্র 50 টাকা দিয়ে আপনি পেয়ে যাবেন। এই ধরনের ঝুমকাগুলো সালোয়ার কামিজের সাথে বা কুর্তির সাথে অনেক ভালো লাগে। তারপর মাত্র 200 টাকা করে এই মাল্টি কালারের ইয়ারিংসগুলো দেখছিলাম। এখানে যতগুলো দেখতে পাচ্ছেন ম্যাক্সিমামই 200-250 এর মধ্যে। হোপ মার্কেটে যেতে যেতে আইডিয়াল স্কুলটার সামনে আপনি এই ধরনের ইয়ারিংসের বা হচ্ছে অন্যান্য যেসব অ্যাক্সেসরিজ থাকে সেগুলোর দোকান অনেক পাবেন। প্রচুর মাল্টি কালারের ইয়ারিংস আছে এই দোকানগুলোতে। এখন তো মাল্টি কালারের অ্যাক্সেসরিজ মানুষ বেশি পছন্দ করছে, তাই মেবি এই ধরনের অ্যাক্সেসরিজগুলো এখন ওরা বেশি রাখে। তারপর দেখলাম কিছু চুড়ি, এই চুড়িগুলো 150 টাকা থেকে শুরু করে 250-300 বিভিন্ন প্রাইসের আছে। চুড়ির ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন যে মাল্টি কালারের চুড়ি বেশি আছে, অক্সিডাইজের চুড়িও আছে। অক্সিডাইজের যে কোনো জুয়েলারি মেয়েরা অনেক পছন্দ করে, এইসব দোকানগুলোতে অক্সিডাইজের চুড়ি বলেন, কানের দুল বলেন, অনেক কিছু আছে, অনেক রকমের আছে। তারপর কিছু কোশন কভার দেখলাম, যে কোশন কভারগুলো একটু কাপড় দিয়ে ফুলের মতো ডিজাইন করা, সেগুলো ছিল 100 টাকা করে। আর এই ব্লক প্রিন্টের কোশন কভারগুলো ছিল 150 টাকা করে। ব্লক প্রিন্টের মধ্যে অনেক রকমের ছিল, মানে আপনি সেট করে নিতে পারবেন, আপনার যদি 6টা 10টা 12টা যতটাই লাগে আপনি এই একই রকম ম্যাচিং করে নিতে পারবেন। তারপর কিছু কিউট কিউট স্লিপার্স দেখলাম, এই স্লিপার্সগুলো বৃষ্টির দিনে অথবা কক্সবাজারে বিচে হাঁটার জন্য অনেক কাজে লাগে। কালারফুল অনেক ধরনের স্লিপার্স ছিল এই দোকানগুলোতে। এটা হচ্ছে মিরপুর 10-এ যে অ্যাপেক্সের শোরুমগুলো আছে, অ্যাপেক্স স্বপ্ন, তার ঠিক উল্টা পাশে, আপনাদের সুবিধার জন্য আমি একটু দেখিয়ে দিলাম। এগুলোর প্রাইস 200-250 টাকা করে ছিল, কিন্তু কিছু কিছু স্লিপার্স ছিল 150 টাকা করেও। তারপর দেখলাম নিচে বসে লেস বিক্রি করছে এই ধরনের, 5 টাকা 10 টাকা থেকে শুরু করে 40-50 টাকা বিভিন্ন প্রাইস লেস ছিল। আমি দোকানগুলো পেলে একসাথে অনেকগুলো লেস কিনে নিয়ে যাই, যেহেতু আমি নিজেই নিজের জামা বাসায় বানাই, তাই আমার লেস অনেক লাগে। আর হোয়াইট কালার লেস তো এখন প্রচুর লাগে, যেই কোনো একটা কুর্তি বানাই, যেটাই বানাই, হোয়াইট লেসটা কেন যেন আমার বেশি দরকার হয়। তো আমি হোয়াইট কালার লেসটা নিয়েছি কয়েক রকমের, একদম মোটা যে লেসটা প্রথমে দেখিয়েছিলাম সেটা নিয়েছি 40 টাকা গজ করে, আর চিকন চিকন কিছু লেস নিয়েছি 5 টাকা 10 টাকা করে। ব্ল্যাক কালারও নিয়েছি আমি, 5 গজ 10 গজ করে একবারে আমি নিয়ে নিই। এই যে দেখেন কত রকমের লেস আছে। তারপর এখানে দেখলাম কিছু ছেলে বেবিদের শার্ট বিক্রি করছিল, 100 টাকা করেছিল পার পিস। শার্টগুলো কোয়ালিটি তেমন একটা ভালো না, কিছু কিছু শার্ট ছিল যে সুন্দর, সেলাইটা ফিনিশিংটা একটু ভালো। স্লিভলেস শার্টও ছিল অনেক রকমের, যেহেতু এখন সামার চলে এসেছে। তারপর যেতে যেতে ফুটপাতে আপনারা এই ধরনের ব্যাগের দোকান অনেক দেখবেন। এই ব্যাগগুলো 300-350-400 এই ধরনের প্রাইসের। এই পার্সগুলো যেমন 150 টাকা করে, এগুলো ওয়ালেট হিসেবেও ইউজ করা যায়। আর এই ব্যাগটার প্রাইস যাচ্ছিল 400 টাকা, 400 টাকা অনুযায়ী কিন্তু খারাপ ছিল না ব্যাগটা। এছাড়াও আরও অনেক বড় বড় ব্যাগও আছে যেগুলো আপনারা এখানে 350-400 টাকার মধ্যে পেয়ে যাবেন। তারপর এখানে দেখলাম 450 টাকা করে কুর্তি, টপস, লেডিস শার্ট, গাউন, টপসগুলো 450 টাকা অনুযায়ী কিন্তু অনেক ভালো মনে হয়েছে আমার কাছে। যারা রেগুলার টপস পরে বা একটু ওয়েস্টার্ন আউটফিট ক্যারি করে, তারা একটু সুন্দরভাবে এই ড্রেসগুলো পেয়ার আপ করে পরলে কিন্তু বোঝাই যাবে না যে এত কম প্রাইসের ড্রেস এগুলো। এগুলো হচ্ছে ডাবল জর্জেট আর লিনেন ফেব্রিকের মধ্যে ছিল, বেশ ভালো মনে হয়েছে আমার কাছে। তারপর এখানে কিছু পর্দা দেখলাম, পর্দা এখানে আপনারা 200 টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইসের পাবেন। অনেকে আছেন হোস্টেলের জন্য পর্দা কিনবেন, দেখা যায় যে হোস্টেলের জন্য অনেক দামি পর্দার নেওয়ার প্রয়োজন হয় না, তো আপনারা চাইলে এখান থেকে কম প্রাইসে পর্দা কিনতে পারবেন। আর পর্দাগুলো বেশ ভালো ছিল, কিছু ব্লক প্রিন্টের পর্দা ছিল যেগুলো এখন অনেক চলছে। ব্লক প্রিন্টের পর্দা কিন্তু বাসায় লাগালে বাসাটা অনেক কালারফুল আর ব্রাইট দেখায়। এছাড়াও এক কালারের মধ্যে অনেক পর্দা ছিল, সব ধরনের পর্দাই ছিল, একটু দামি পর্দা যে ছিল না এমনটা না, দামি পর্দাও ছিল এখানে। হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে একটু কুলফি খেতে আসলাম আমরা, তবে কুলফিটা একদমই মজা ছিল না। বলছিল কুলফি আইসক্রিম, কিন্তু কুলফির কোনো ফ্লেভারই ছিল না। তারপরও গরমের মধ্যে ঠান্ডা কিছু পেলেই তো শান্তি। যাই হোক, এখন এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পিস কালেকশনস,
হোপ মার্কেটে আসলে আপনারা কুর্তি ওয়ান পিস অনেক পাবেন। এই ধরনের ওয়ান পিসগুলো 400 টাকা থেকে শুরু করে 500, 600, 700 অনেক ধরনের প্রাইজের আছে। আমি হোপ মার্কেটের আরও অনেক কিছু কিন্তু লাস্ট ব্লগে দেখিয়েছি, আমি আরও কী কিনেছি সব কিছু সেই ব্লগে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তারপর এখানে এক কালারের অনেক ধরনের প্যান্ট আপনারা পেয়ে যাবেন 200 টাকা থেকে শুরু করে 300-400 টাকার মধ্যে, ড্রেসের সাথে আপনার ম্যাচিং করে করে কিনতে পারবেন। তারপর যারা বোরখা পরেন, বোরখাও কিন্তু আছে এখানে অনেক ধরনের। বোরখাগুলোর কোয়ালিটি আই থিঙ্ক খুব একটা ভালো না, কিন্তু কম প্রাইসে রেগুলার পরার জন্য চাইলে নিতে পারেন। দেন এখানে কিছু পাপোশ দেখলাম, পাপোশ কিনতে চাচ্ছিলাম আমি, পাপোশও 150 টাকা থেকে শুরু করে 200-300 বিভিন্ন প্রাইসের আছে। তারপর আমি এখানে কিছু অ্যাক্সেসরিজ দেখলাম, এগেইন 20 টাকা করে, যেটাই নেই 20 টাকা। বাচ্চাদের ক্লিপস আছে অনেক কিউট কিউট, 20 টাকা অনুযায়ী আমার কাছে ক্লিপসগুলো খুবই কিউট মনে হয়েছে, তাই আপনাদের জন্য একটু ভিডিও করলাম। এই ধরনের জিনিস তো আমার দরকার হয় না, তারপর দেখে নিতে ইচ্ছে করছিল। এই যে এই বো টাইপের ক্লিপগুলো পার্ল বসানো আছে 20 টাকা হিসেবে, খুবই কিউট তাই না। তারপর এখানে বাসায় পরার কিছু গেঞ্জি দেখলাম 100 টাকা করে, বাসায় গরমে এই ধরনের গেঞ্জিগুলো পরতে খুব আরাম হয়। এগুলো লং গেঞ্জি ছিল আমি যেগুলো দেখিয়েছি, আর এছাড়াও শর্ট গেঞ্জিও আছে এখানে। দেন কিছু ফিঙ্গার রিংস দেখলাম, এদিকে ফিঙ্গার রিংসগুলো 50 টাকা 100 টাকা করে ছিল, 100 টাকার মধ্যেই ছিল আর কি, আমি আজকে আর কোনো ফিঙ্গার রিং নেইনি। দেন এই যে হাঁড়ি পাতিলের দোকান, এই ধরনের দোকানগুলো দেখতে না আমার খুব ভালো লাগে, নেই আর না নেই, আমার একটু ধরে ধরে দেখতে ভালো লাগে, নতুন কে এসেছে দেখতে ইচ্ছে করে। এই স্ট্রগুলো দেখছিলাম সুন্দর ছিল, এই ধরনের স্ট্র গুলো এরকম ফুটপাতে অনেক পাওয়া যায়। তারপর এই জায়গাটাতে আরও অনেক কিছু ছিল, বেকিং টুলস ছিল সব ধরনের, কিচেনের জন্য যত যা লাগে সব কিছুই ছিল এখানে। এই যে এই গোল্ডেন কালারের চামচগুলো ছিল 100 টাকা করে, এটার টেবিল চামচ, গোল্ডেন কালারের ছোট চামচ, কাটা চামচও ছিল। তারপর এই লবণদানিটাও ছিল 100 টাকা করে। এই তো এই ছিল আজকের ভিডিও, আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।